আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 275 আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 243 নং আয়াত আলোচনা করেছিলাম। আজকে আমরা 244 245 এবং 246 নং আয়াত আলোচনা করার চেষ্টা করব। আলোচনা শুরুর পূর্বে একটি কথা বলে নেই, যদি আপনারা কেউ আমার এই আজকের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, অর্থাৎ নতুন প্রথম দেখে থাকেন এবং কোরআন শরীফ সুন্দরভাবে পড়তে পারেন না এবং শিখতে চান, তাহলে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে, আপনারা আমার এই চ্যানেলের 1 নং ভিডিও থেকে দেখে আসুন। তাহলে আশা করি আপনারা খুব বেশি উপকৃত হবেন। আশা করি বুঝতে পেরেছেন, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة، والله يقبض ويبسط وإليه ترجعون. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله، قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا، قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا، فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم، والله عليم بالظالمين. তাহলে চলুন আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। ও জবর ওয়া কফ আলিফ জবর ক, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অক তাজের তি অক তিলাম পেশলু, পেশের পরে জজমাল হওয়া, তাই পেশকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অক তিলু ফা ইয়াজের ফি, জেরের পরে জজমাল আইয়া, তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করিয়ে পড়তে হবে। অকাতিলু ফি সিন জবর সাহ বা ইয়াজের বি, জেরের পরে জজমাল আইয়া, তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সাবি লাম লাম জের লিল সাবি লিল লাম খারা জবুল্লা, খারা জবর জন্য একালে প্রাণ। হাজের হি সাবি লিল্লাহি অন জবর ওয়া আলাম জবর লা ওয়া আলামি মাও পেশমু, পেশের পরে জজমাল আওয়াও, এরপর একটি হরকত হামজা এসেছে, তাই পেশের পরে জজমাল আওয়াও যুক্ত পেশকে একালিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, তাকে বলা হয় মধ্যে মুনফাসিল। ওয়া আলামু হামজা নুন জবর আন, হরকতের পরে নুনের উপরে তাসদীদ, তো এখানে ওয়াজিব গুণ হবে। নুন লাম জবর নাল আন নাল লাম খারা জবুল্লা, খারা জবর জন্য একালিফ, হা জবর হা আল্লাহ, আল্লাহ শব্দের তাসদিদের ডান পাশে জবর এসেছে, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। আর এখানে আল্লাহ শব্দের তাসদিদের ডান পাশে জের, তাই এখানে সাবিলিল্লাহ না হয় সাবিলিল্লাহ হবে, আর এখানে আন্নাল্লাহ না আন্নাল্লাহ হবে। ওয়ালামু আন্নাল্লাহ সিন জবর সামি মিয়াজের মি, জেরের পরে জজমাল আইয়া, তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সামি আইন দুই পেশ অন সামি অন আইন জবর আহ লাম ইয়াজিল্লি, জেরের পরে জজমাল আইয়া, তাই জেরকে একালে পরিমাণে টেনে পড়তে হবে। মিম দুই পেশ মুন আলিমুন, যদি আমরা এখানে থামি তাহলে
জেরের পরে যশমালাইয়া এই জেরকে একালিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে এবং মিমের উপরে যজম কল্পনা করে পড়তে হবে, এটাকে বলা হয় মধ্যে আরজি। সামিউন আলিম, এটা দীর্ঘ করে পড়তে হবে, এটাকে বলা এটাকে এরকম ভাবে দীর্ঘ করে পড়তে, এটা মধ্যে মুত্তাসিল বলা হয় এটাকে। অকাতিলু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলিম। মিম নুন জবর মান, নুন সাকিনের পরে ইকফার হরফ জাল এসেছে, নুন সাকিনকে ইকফা গুণ করতে হবে। জাল্লাম জবর, জাল্লাম জবর, লাজাল লাজাল, ইয়াদের দি, জেরের পরে জসম লাইয়া, তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মান জাল্লাদি ইয়াকব পেশ ইয়োক, কলকল হরফ কপের উপরে জজম, তাই এখানে কলকল হবে। রাজের ইয়োকরি দত লাম পেশ দুল, ইয়োকরি দুল লাম খারা জবুল্লা, খারা জবর জন্য একটা হা জবর হা, ইউকরিদুল্লাহ, এখানে আল্লাহ শব্দের তাজদিদের ডান পাশে পেশ এসেছে, তা আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। ইউকরিদুল্লাহ কফ রা জবর কর দত আলি দুই জবর দন কর দন, হা জবর হা, সিন জবর সা হাসা, নুন আলিফ দুই জবর নান হাসানাং, তানবিনের পরে ইকফার হরফ ফা এসেছে, তানবিন ইকফা গণনা করতে হবে। হাসানাং ফা জবর ফা ইয়া পেশ ইউ ফা ইউ দত খারা জবর দ খারা জবর জুন এক ডান ফা ইউ দ আইন জের আই ফা জবর ফা আই ফা হা উল্টা পেশ হু উল্টা পেশ জুন এক ডান ফা ইউ দ আই ফা হু লাম জবর লা হা উল্টা পেশ হু উল্টা পেশের পরে একটি হরকতে হামজা এসেছে, তাই উল্টা পেশকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফায়ুদাইফাহু লাহু হামজা দত জবর আউদ আইন আলিফ জবর আ জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আদুআ ফা আলিফ দুই জবর ফান আদুআ ফান, তানবিনের পরে ইকফা হরফ কাফ এসেছে, তাই তানবিনকে ইকফা গুণ করে আদুআ ফান, কাফ জবর কা সা ইদের সি, জেরের পরে জজমা লাইয়া, তাই জেরকে আকালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। র জবর র কাসির তা দুই জবর তান কাসির তান, যদি গোল তার যদি গোল তার উপর অক্ফ হয় যদি তাহলে গোলতাটি হা হয়ে যাবে এবং জজম হবে, কাসির এরকম হবে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কর্দান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা, অলাম জবর ওয়াল লাম খারা জবর লা খারা জবর জন্য একাল টান হাফেজ হু আল্লাহ, আল্লাহ শব্দের তাজদিদের ডান পাশে অ এসেছে, তা আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। ইয়া কব জবর ইয়া কলকলের হরফ কবর উপরে জজম, তাই কলকলা করতে হবে। বাজের বি ইয়া কবি দত পেশ দু ইয়া কবি দু অ জবর ওয়া ইয়া বা জবর ইয়া কলকলের হরফ বার উপরে জজম, তাই কলকলা করতে হবে। সিন পেশ সু ইয়া বে সু ত পেশ তু ইয়া বে সু তু আল্লাহু ইয়া কবি দু ওয়া বে সু তু অ জবর ওয়া লাম ইয়া জবর লাই ওয়া ইলাই হাজির হি ওয়া ইলাই হি তার পেশ তুর জিম জবর যা তুর যা আইন হ পেশ পেশের পর জজমাল ও তাই পেশ কে একাল পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তুর রেজা উনুন জবর না তুর রেজা উনা, যদি আমরা এখানে থামি তাহলে পেশের পরে জজমাল হওয়া এই পেশকে একাই পরিবর্তে তিন আলি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং নুনের উপর একটি জজম কল্পনা করে পড়তে হবে। তুর রেজা উন, এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল, সরি মধ্যে আরজি। ওয়া ইলাইহি তুরজাউন, হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম তা জবর তা র জবর র আলাম তারা হামজা জের ই লাম লাম জবর লাল ইলাল মিম জবর মা লাম জবর লাম মালা হামজা জের ই মালাই আলাম তারা ইলাল মালাই মিম নুন জের মিন, নুনিস্তাকিনের পরে ইকলাবের হরফ বা এসেছে, তা নুনিস্তাকিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়ে পড়তে হবে। মিম বা জবর বা আনু নিয়াজের নি, জেরের পরে জজমাল আইয়া এরপর একটি হরকত হামজা এসেছে, তাই জেরকে একালিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। মিম বা নি হামজা সিন জের ইস র আলিফ জবর র জবরের পরে খালি আলিফ এরপর একটি
আসলে হাম যে শেষে দাওতা জবরকে চার আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। হামজা জের ই জের পরে জাসমা লাইয়া তা জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম জবর লা ইলা ইসরাঈলা আলম তারা ইলাল মালাঈ মিন বানি ইসরাঈলা মিম নুন জের মিন নুন সাকিনের পরে ইকলাব হরফ বা শেষে তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম বাইন জবর বা আদাল জের দি মিম বাদি মিম ও পেশ মু পেশের পরে জজমার অভাব তাই পেশকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সিন খারা জবর সা খারা জবর জন্য একালি টান মুসা আলম তারা ইলাল মালাঈ মিন বানি ইসরাঈলা মিন বাদি মুসা হামজাদের ইদ কফ আলিফ জবর ক জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে। লাম হওয়া পেশ লু পেশের পরে জয়সমাল হওয়া তাই পেশকে একালি পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে। ক লু লামজের লি নুন জবর না লি না বা এজের বি লি না বি ইয়া লাম দুজের ইল নি না বি গিল লাম জবর লা হাপেশ হু লাহু মিম বা পেশ মুব লাহু মুব আইন সা জবর আস লাহু মুব আস লাম জবর লা নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাহু মুব আস লানা মিম জবর মা লাম জের লি মালি কাফ নুন দুই জবর কান তানবিনের পরে ঈদগাহ বাগানের হরফ নুন এসেছে তাই তানবিনকে গুণা করে পড়তে হবে। মালিকা নুন পেশ নু কফ আলিফ জবর ক জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নু ক তালাম জের তিল নু ক তিল ফা এজের ফি জেরের পরে জসমাল আয়া তাই জেরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফি সিন জবর সাবা এজের বি জের পরে জসমাল আয়া তাই জের কে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। সাবি লাম লাম জের লিল সাবি লিল লাম খারা জবর লা খারা জবর জন্য হাজের হি সাবি লিল্লাহি এখানে আল্লাহ শব্দের তাসদীদের ডান পাশে জের এসেছে তাই আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হবে। এবং যেহেতু যদি আমরা এখানে থামি তাহলে হার উপর একটি জজম হবে, তাহলে এই একালিফ মাত্রি তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এটাকে বলা হয় মধ্যে আরজি। ইদ কালু লিনাবিল লাহুম বাআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ কফ আলিফ জবর ক জবরের পরে খালি আলিফ তা জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম জবর লা কালা হালাম জবর হাল কালা হাল আইন জবর আসিন জবর সিনে জবর সাই আসাইতা মিম পেশতুম আসাইতুম কালা হাল আসাইতুম হামজা নুনজের ইন নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ এসেছে তা নুন সাকিনকে গুণ করে পড়তে হবে। ইং কাপেশ কুতাজের তি কুতিবা জবর বা কুতিবা আইন জবর আহলাম ইয়া জবর লাই আলাই কাপেশ কুমিম লাম পেশ মুল আলাইকুমুল কুতিবা আলাইকুমুল কবজের কি তা আলিফ জবর তা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একারি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম পেশ লু কিতালু হামজা লাম জবর আল লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আল্লাহ তা পেশ তু কফ আলিফ জবর ক তু ক তাজের তি তু ক তিলাম ও পেশ লু পেশের পরে জজমাল হওয়াও তাই পেশকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আর এখানে জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করিয়ে পড়তে হবে। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু কফ আলিফ জবর ক জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম হাও পেশ লু পেশের পরে জজমাল হওয়াও তাই পেশকে একালি পরিমাণে দীর্ঘ করিয়ে পড়তে হবে। ক্বালু আও জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া মা লাম জবর লা নুন আলিফ জবর না জবরের পরে খালি আলিফ এরপর একটি হরকত হামজা এসেছে তাই জবরকে একালিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করিয়ে বা টেনে পড়তে হবে। ওয়া মা লানা হামজা লাম জবর আল্লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। আল্লাহ নুন পেশ নু কফ আলিফ জবর ক জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে।
نقاتلتي لم زور لا نقاتل الا نقاتل فا يجر في جر পরে জাজম লাইয়া তাজের কে আকারে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ফি সিন জবর সা বা ইজর বি জেরের পরে জাজম লাইয়া তাজের কে আকারে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ফি সাবি লাম লাম জের লিল লাম খরাজ আবুল্লাহ সাবিলিল্লাহ হাজির হি সাবিলিল্লাহি আল্লাহ শব্দের তাসদিদের ডান পাশে জের এসেছে তা আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হবে ফি সাবিলিল্লাহি او زبر وقب دل زبر قاد كل قاد حرف دادر پر جازم تا اخن كل قال او قاد حمزه خابش اخ رايز رازم جر رج اخ رج نون الف زبر نا جبر ار پر خال الف تا جبر کے اکل پوری بنے دیرگ کر پڑتا ہے وقاد اخ رج نا اخن كل قال حرف جيم ر پر جازم تا اخن كل قال کہتا ہے رج وقاد اخ رج نا ممنون زر من নুনে সাকিনের পরে ইকফার হরফ দাল এসেছে তাই নুনে সাকিনকে ইকফা গুণনা করতে হবে মিং দালজের দি ইয়া আলিফ জবর ইয়া জবরের পরে খালি আলিফ তা জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে রজের রি দিয়ারি নুন আলিফ জবর না এখানেও জবরের পরে খালি আলিফ তা জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে মিং দিয়ারি না অজবর ওয়া হামজা বা জবর আব ওয়া আব নুন আলিব জবর না জবরের পরে খালি লিফ এর পরে একটি হরক আসলি হামজা এসেছে তা জবরকে চার আলিফ পরিমাণে টেনে পড়তে হবে ওয়া আবনা হামজাজের ই ওয়া আবনা ই নুন আলিব জবর না জবরের পরে খালি আলিফ তা জবরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ওয়া আবনা ই না ফা জবর ফা লাম মিম জবর লাম ফালাম হরকতের পরে মিমের উপরে তাজ দিতে এখানে ওয়াজিব গুণ হবে ফালাম মিম আলিফ জবর মা জবরের পরে খালি লিফ তা জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ফালাম মা কাপেশ কু তাজের তি কুতি বা জবর বা কুতি বা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হাজির হি আলাইহি মিম লাম পেশ মুল আলাইহি মুল কবজের কিতা আলিফ জবর তা জবরের পরে খালি লিফ তা জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে قتالاً بشلو قتالو تم تا زبر تا او لم زبر وال تولم او زبر لو تولو قتالو تولو حمزة زر حمزة لم زر إل لم ألف زبر لا جبر پر خالي ألف تاي جبر کا قلب پر منه درگ کر پر تاوين تولو إلا قب زبر قا لم يزر لي جر پر جزمر آیا تا جر کا قلب پر منه درگ کر پر تاوين لم ميم دو زبر لم তানবিনের পরে ইদগামে বাগুন্দর হরফ মিম এসেছে তা তানবিন কি গুণ খেতে হবে কলিলাম মিম নুনজের মিন হামিম পেশ হুম মিন হুম ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম অলাম জবর ওয়াল লাম খারা জবুল্লাহ আল্লাহ পেশ হুম আল্লাহ আল্লাহ শব্দের তাসদিদের ডান পাশে জবর এসেছে তা আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে আইন জবর আ লাম ইয়াজির লি জেরের পরে জজম আলাইয়া তাই জেরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আলি মিম দুই পেশ মুন আলিমুন তানবিনের পরে ইকলাবের হরফ বা এসেছে তাই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে আলিমুম বানু বা জজের বিজ আলিমুম বিজ জবর জ খারাজ হওয়ার জন্য এক লেফটান লাম জেললি জলি মি মিয়াজের মি জেরের পরে জজমাল আইয়া তাই জেরকে একালি পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জবর না বে জলি মি না যদি আমরা এখানে থামি তাহলে জেরের পরে জজমাল আইয়া এই জেরকে একালিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণে টেনে পড়তে হবে এবং নুনের উপর একটি জজম হবে আল্লাহু আলিমুম বিজ্জালিমিন এই মিমে তিন আলিফ টান হবে মিমে নিচে জের জেরে তিন আলিফ টান হবে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম আজকের আলোচনা এ পর্যন্ত আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু